অ্যালার্জি হওয়ার কি আর জায়গা পাই না, ঠোঁটটাই খুঁজে খুঁজে পাই বাবু। কি বদমাস, কি বলতে আছিস, তুই কামড়ে দিয়েছিস, কি বদমাস দেখো। সেই নতুন দিয়ারা, সেই তারপর দেখি আমি, আমাকে বললো কাটিবো দা, সেখান থেকে চলে গেলাম চাঁদপুর হাট। তা যাওয়ার গেলাম গেলাম তো, তারপর দাদাবাড়িতে গেছিলাম, দাদাবাড়ি একটা বউ মাছ ধরছিল, হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, দিয়ে ওর কথা জিজ্ঞাসা করছিল যে আমি মোবাইল দিয়ে দেখছি কাজের তাহলে ঠিকঠাক করে দিচ্ছিস না। মোবাইল দিয়ে? হ্যাঁ, ভিডিও বানিয়ে দিচ্ছি। আজকে কৃষ কত সুন্দর কাজ করে দেখে নাও তোমরা বাড়ি। তবে গাইস গুড মর্নিং, তো সবাই কেমন আছো, আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবিন চ্যানেল, তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো, আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে রেখো। আর কৃষ কী করছে দেখো, কৃষ এখন ভাত ঝাত দিচ্ছে, এই যে কেন বলো তো আমার প্রচণ্ড জ্বর, বলো না জোরে বলো। হ্যাঁ প্রচণ্ড জ্বর, জ্বর গা হাত পা ব্যথা, অ্যালার্জিতে দেখো কি হয়েছে, ঠোঁট ফুলে, এই যে এখান থেকে ফুলে, এগুলো সব এই যে চোখের ফোনে টোনেগুলো না অ্যালার্জি ফুলে গেছে, আর এই গাটাগুলো এইসবগুলো অ্যালার্জি ফুলে গেছে, এগুলো এত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। তা ওকে বললা, ও বললো আমি ঘরটা ঝাড় দিয়ে আর কি মুছে দিয়ে দোকান চলে যাচ্ছি। আর বললাম ঠিক আছে, রান্নার ওই গ্যাসের জায়গাটা একটু ঝাড়তে মুছে একটু মুছে নেবে বাবু, ওটা এঁঠু তো, আর এঁঠু বাসন থাকলে কলতলায় নামিয়ে রেখে দাও, আমি ওই জন্য পরে। আর ঠোঁটটার কি অবস্থা বন্ধুরা, পুরো ফুলে কি হয়ে গেছে। আমার অ্যালার্জি হলে আর কোথাও হয় না, শুধু ঠোঁটের মধ্যে আগ বেশি হবে, ঠোঁট পুরো ফুলে একদম কি অবস্থা, এই সাইডটাতে বেশি হয় অ্যালার্জি ঠোঁটের, কেন কি জানি। এরকম যদি গোটাটা হতো তাহলে কি হতো, গোটা এই বড় হয়ে যেত আমার। কামড়ালে কি হবে দেখবে, একবার কামড়ালে মনে হয় যেটা আবার কামড়ে, আবার কামড়ে, এরকম মনে হয়। ঠোঁটটা থেকে কি লাগছে আমার বাইরি, এখন ঘর মুছবে, এই যে নেতা জল নিয়ে এসে, চলো ঘর মোছাটা তোমাদের দেখাবো আমি। না না এই যে কেমন করে ঘর মুছে দেখো বাবু, এ কোনা ও কোনা খাটের তো এই যে রিয়াকশন দেবে না বলে দিলাম, সব ভালো করে তুমি বসবে। হ্যাঁ রিয়াকশন দিলেই কিন্তু আমি হাত উঠিয়ে, আচ্ছা তুমি জল ঢেলে দিতে পারবে, টামে জল ঢালতে পারো? হ্যাঁ ওটা ঢেলে দিও তো, তো এখন কৃষ ঘর মুছছে, দেখে নাও কি করে ছেলেরা ঘর মুছে, দেখেছো তো আমার ঠোঁটটা তো আরো ফুলে আছে বাবু, কি করবো বাবু, কি বাজে লাগছে, একটু জল জল রকম মুখে জলই ঢেলে দিতে না, ঠোঁটটা যেন আরো ফুলে আছে বন্ধুরা দেখো। অ্যালার্জি হওয়ার কি আর জায়গা পাই না, ঠোঁটটাই খুঁজে খুঁজে পাই বাবু। কি বদমাস, কি বলতে আছিস, তুই কামড়ে দিয়েছিস, কি বদমাস দেখো, খাটের তলতে মোচো বাবু, ঘাটের তলে ঢোকো,
আমি মোবাইল দিয়ে দেখছি কাজের তালে ঠিকঠাক করে দিচ্ছিস না। মোবাইল দিয়ে? হ্যাঁ, ভিডিও বানিয়ে দেখছি। আজকে ক্রিস কত সুন্দর কাজ করে দেখে নাও তোমরা বাড়ি। তবে আমার শরীর খারাপ বলে করছে, নাহলে ঘর মুছে নাও। শুধু শরীর খারাপ বলেই কিন্তু করছে। ও ওই আল্লাহ কোনাটা যায়, আল্লাহ গেলাম তো এদিকটায় যাও তাহলে। একবার তো খাটের তলে ঢুকলে তো সব মুছে বেরিয়ে আসতে হয়, জানো কি তুমি? এটা তোমার মনে জানা নেই। আমার বার্থডে আছে অনেক দিন, এই তো কেবল গেল। আর বার্থডে তে এবার কোথায় যাবো বলো। যাবো আমার তো যাবো মন দেব। 24 ঘন্টা তো ওরকম কর। এদিকে ঠান্ডা লেগে জ্বর, এদিকে অ্যালার্জি, এসব চুলকে 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 কি হচ্ছে আমার, প্রচুর চুলকাচ্ছে। চোখের এগুলো তো অ্যালার্জি বেড়েছে, চুলকাচ্ছে। এই সাইডটা গোটাটা অ্যালার্জি হচ্ছে। জলের বোতলটা সরাও, ওকে দেখালে ও ঠিকঠাক করে মুজবে না। ওর কাজও করুক, ওকে ডিস্টার্ব করিয়ে লাগবে। চলো আমি আসছি আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে। বন্ধুরা দেখলে তো ক্রিস কাজ করে দিয়ে চলে গেছিল, ঘরে কাজে চলে গেছে। আর আমি এখন আজকে রান্না করিনি, আমি কি খাচ্ছি চলো তোমাদের দেখাই। মানে এত ঠান্ডা লেগেছে না, কিছু ভালো লাগছে না আমার, প্রচণ্ড শরীরটা খারাপ। দেখো দেখে তো বুঝতে পারবে চোখ টোকগুলো। আর তার মধ্যে ওকে ঘাড় ঘোরাতে পারছি না, ঘাড়ে মনে ফিট লেগেছে না কি বুঝতে পারছি না। এখন আমি দেখো ওটসের এটা বানিয়েছি, এটা ওটস দিয়ে, বুঝলে পুড়ে পুড়ে গেছে একটুখানি, যাই না। এটা ওটসের গাজর টাজর পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে বানিয়েছি। আর এটা আমি বানিয়েছি রায়তা, এটাই আজকে দুপুরে খাবো। আজকে ভাত মাত খাবো না, কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে তার জন্য। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আবার। তো বন্ধুরা সেই দুপুরবেলায় তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর আর ব্লগে শ্যুট করিনি আমি। তো দেখো আমার ঠোঁটটাও কমে গেছে রাত্রি হতে হতে, কিন্তু মুখ ফুলে গেছে, মুখটা কমেনি, কারণ আজকে অনেক ঘুমিয়েছি। আর ক্রিস মুখে আঙুল দিয়ে কেন বসে আছে, তো চলো তোমরাই শুনো এবার অরিজিনাল ভয়েসে। আরে মুখে আঙুল দিয়ে বসে আছে কেন হলো, তো তোমরা অনেকক্ষণ ধরে ভাবছো এর আবার কি হলো, মুখে কেন আঙুল, খুব ফটর 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 করছিলো। আমি মুখ বন্ধ করে দিই, একটা যদি কথা বলিস তো তোর আমি দেখবো বলেছি, তার জন্য মুখটা বন্ধ। আর দাদা বোনের মজা দেখো, আমার ইন্ডিয়া ঘুরছে, ওর মাথা ঘুরছে মিষ্টু। আর আজকে তো আমি সারাদিন রান্না বান্না করিনি, মানে এত শরীর খারাপ, চোখ টোকগুলো দেখো কি অবস্থা, এত ঘাড়ে ব্যথা, জ্বর, কাশি। আর এখন দেখো রুটি নিয়ে এসছে আর এখানে তড়কা আছে, তো চলো খেয়ে নি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া গুলো করে নি, ফোনটা রাখি। এই রুটি যদি শক্ত হয় বন্ধুরা, তো আমি তো বলে দিচ্ছি খাবো না কখন থেকে। রুটি ফুলে নিয়ে বসে আছে বসে আছে, এদের খাওয়ার নাম নেই। আর ওর তো মজা দেখো, মনে হচ্ছে কি না জানি হয়েছে তা ঠিক নেই, এখানে মনে পাল্টি খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আমারও দেখা যাচ্ছে মাথায় সাফ করেছিল আমাদের, এর থেকে শরীর খারাপ, মিষ্টি মাথায় পড়েছিল, আমি পিঠে পড়েছিল। তরকাটা ঝাল তাল কিছু দেয়নি, মিষ্টি তরকা তো অনেক নিয়েছে, তরকাটা ভালো না, মিষ্টি এত মিষ্টি কে দিয়ে তরকা করে। কোন দোকানে নিয়েছে একটা না না গুচ্ছে সে মিষ্টি, মানে চিনি গুলো দিয়ে দিয়েছে তরকার মধ্যে, লঙ্কা আনন্দ একটা কোথায় তোর। তো বন্ধু খাওয়া দাওয়া করে উঠেছি, লাল মিষ্টি আজকে ওর কি হয়েছিল জিজ্ঞেস করো বন্ধুরা বল। এদিক আর এ দেখো মাথায় চুল তেল জল দিল, আজকে কি হয়েছিল ব্যাপারটা ফুলে বলো। কখন ওই তো গল্পটা বললে না, মিষ্টি
দোকানে একটা কাস্টমার এসেছিল, জোরে বলো, জোরে বলা ফুলে কথা বলতে হয় ব্লগে। আমার দোকানে একটা কাস্টমার এসেছিল দুজন, ওরা একটা ফোন কিনতে এসেছিল, তো কেনার পর কিছু টাকা বাকি ছিল, তো আমার মালিক আমাকে বললো কি যে যাও গিয়ে টাকাটা নিয়ে। সে কোথায় নিয়ে চলে গেছে আমাকে, শুধু আমি দেখছি বেরিয়ে আর বেরিয়ে বড় বড়। বেরি মানেটা কি? মানে বেরি মানে হচ্ছে বড় বড় পুকুর ঝিল যেখানে মাছ তোলে, বড় বড় জাল দিয়ে। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রাস্তায় ফুরায় না, আমাকে বললো এক নিয়ে গেল আর এক, সে কোথায় নিয়ে চলে গেল। আমি তো ভাবছি যে আমি আর ফিরতেই পারবো না। হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, দিয়ে ওর কথা জিজ্ঞাসা করছিল যে তোমার খুব কাছের মানুষ। হ্যাঁ বললো, তোমার দুটো খুব ভালো লাগে। আর আসার সময় বললো বাবু আবার আসবে। ও কোনো ফ্রেন্ড সাবস্ক্রাইবার হয়তো কোনো বন্ধু দেখে বা চিনতে পেরেছে, মাকে ছেড়ে চলে গেলি অনেক কমেন্ট আছে, তো তো অত কমেন্ট ধরো দেখি, এবার সব কমেন্ট তো দেখা হয় না, না তার জন্য হয়তো তোমার রিপ্লাই আমি দিতে পারিনি, তো তার জন্য সরি, ঠিক আছে এবার তাই দেখবো, তুমি ধরো কমেন্ট করবো আমি, ঠিক আছে আমাদের দুজনকে খুব ভালো লাগে। আমার ঘাড়ে ব্যথা মনে হয় কমবে না, চলো আমি একটু শুভ শুভকেতে একটু ঘাড়টা মালিশ করে নেবো তেল দিয়ে, তাহলে এত যন্ত্রণা করছে ঘাড় ঘোরাতে পারছি না আমি তো। চলো আবার কিছুক্ষণ পর আবার আসছি তোমাদের সামনে। মিষ্টু কি করছে দেখো তো, তোমরা এটা নিয়ে যাও। মিষ্টুর আজকে খুব শরীর খারাপ, মিষ্টু এ তোর কি হয়েছে? জ্বালা নয় তো বন্ধুরা, মিষ্টুর মনে হয় গ্যাস সম্বল হয়ে গেছে, ওর জন্য গা পাক দিচ্ছে, মাথা ঘুরছে, মিষ্টু ওর জন্য বমি করতে এসছে, আর ওষুধ খাইছি, তো সুস্থ হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল বাটন করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমার তখন অটোমেটিক পৌঁছে যাবে। সবাইকে গুড নাইট, ভালো থেকো।